হ্যালো ফ্রেন্ড আমি জয়ন্ত আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সেলফ কেয়ার তো আজকে আপনাদের সামনে আলোচনা করব এই জাইডাস কোম্পানির ক্লফ জি ক্রিমটা সম্পর্কে ঠিক আছে তো প্রথমেই জাইডাস কোম্পানি সম্পর্কে বলে রাখি জাইডাস কোম্পানি হচ্ছে বেঙ্গল তথা ভারতবর্ষের একটা বিখ্যাত ফার্মা কোম্পানি এরা অনেক ফার্মা প্রোডাক্ট ওষুধ আমাদের প্রোভাইড করে থাকে ঠিক আছে তো এই ক্লোভেডোসল পাইনেট এবং জেন্টামাইসিন সালফেট যে ক্রিমটা রয়েছে এই ক্রিমটার মেনলি কী কাজ দুটো কম্পিজিশনের কী কাজ সেটা আজকে তোমাদের সামনে আলোচনা করব তো ক্লোবেটাসোল প্রোপাইনেট মেনলি হচ্ছে একটা পিউরিফাইড স্টেরয়েড ঠিক আছে যা যে কোনো ওষুধের যে কোনো অ্যান্টিবায়োটিক বলো যে কোনো ওষুধের কার্যকারী ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় এবং জেন্টামাইসিন সালফেট যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই জেন্টামাইটিন সালফেটটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক ঠিক আছে যা স্কিনের যে সমস্ত ফাঙ্গাল ইনফেকশানগুলো হয় সমস্ত ফাঙ্গাল ইনফেকশানগুলোকে খুব তাড়াতাড়ি রিকভার করতে সাহায্য করে এবং যেহেতু এর সঙ্গে ক্লোবেটাসল প্রোপাইনেট রয়েছে তার জন্য জেন্টামাইসিনের কার্যক্ষমতা আরও দ্বিগুণ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমরা রেসপন্সটা পাই এবার বলবো কি কি ক্ষেত্রে এর আপনারা এর ব্যবহার করতে পারবেন ঠিক আছে প্রথমত এটা অনেকে দেখবে একটা ফেয়ারনেস স্কিম হিসাবে ব্যবহার করে ঠিক আছে যে এটা মাখলে ফর্সা হয়ে যাবে অ্যাকচুয়ালি তাই হয় তো মেনলি প্রথম যে কম্পোজিশনটা রয়েছে ক্লোবেটাসল প্রোফাইনেট ক্লোবেটাসল প্রপাইনেট কি করে আমাদের স্কিনের যে উজ্জ্বলতা আছে সেই উজ্জ্বলতাটাকে বাড়িয়ে দেয় ঠিক আছে এবং জেন্টামাইসিন সালফেট কি করে যে সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলো আমাদের স্কিনে হয়েছে সে সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশানগুলোকে ঠিক করে দেয় ঠিক আছে তো ফেয়ারনেস ক্রিম হিসাবে এটা একটা দারুণ ফেয়ারনেস ক্রিম তোমরা ব্যবহার করতে পারো এছাড়াও ক্লোবেটাসল প্রপাইনেট এবং জেন্টামাইসিন জাতীয় ক্রিম যে সমস্ত জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে সে সমস্ত জায়গাগুলো হচ্ছে কোনো ধরো দাঁত হয়েছে কোনো হাজা জাতীয় কোনো জায়গা আছে ঠিক আছে যে কোনো ইচিং প্রবলেম চুলকানি সেই সমস্ত জায়গাগুলোতেও তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারবে তো এবার বলি এই ক্লোভ্যাটাসল প্রবাইনেট এবং জেন্টামাইসিন ক্রিম অর্থাৎ ক্লোভজি এই ক্রিমটার দাম কত রয়েছে এই ক্রিমটার দাম তোমরা দেখতে হবে স্কিনে বত্রিশ টাকা সামথিং এটা এটার এমআরপি রয়েছে বত্রিশ টাকা সামথিং এটার এমআরপি রয়েছে তোমরা যে কোনো রিটেল শপে অন রিটেলে তোমরা এই ক্রিমটা পেয়ে যাবে তো এবার বলবো এটা কিভাবে তোমরা ব্যবহার করবে অর্থাৎ এর ব্যবহারিক নিয়ম কি রয়েছে আমরা অনেকেই দেখবে এই ক্রিমটা ব্যবহার করি কিন্তু সঠিক নিয়ম জানি না যার ফলে কি হয় আমাদের স্কিনে অনেক চামড়াতে অনেক সময় লাল লাল র্যাশ বেরিয়ে যায় ঠিক আছে অনেক মহিলা যারা ব্যবহার করেন তারা দেখবেন যে দিনের বেলা বেরোলে মুখটা লাল লাল দাগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই সমস্ত প্রবলেমগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমি যে ডোজটা বলছি সেই ডোজে মাখলে আশা করি সেই সমস্ত প্রবলেমগুলো আপনাদের আর আসবে না তো সঠিক ডোজটা হচ্ছে যে তোমরা সন্ধ্যার সাতটার সময় অবশ্যই এই ক্রিমটা দিনের বেলা মাখবে না সব্বাইকে বারণ করব যারা যারা মাখো তাদের সবাইকে যে দিনের বেলায় ক্রিমটা মাখবে না যারা মাখছো রাতের বেলায় সন্ধ্যে সাতটার সময় বা সন্ধ্যার দিকে ছটা টু সাতটার মধ্যে কাঁচা জল দিয়ে মুখটা ধুয়ে নিলে বা যে সমস্ত সাবানে খাড় কম অর্থাৎ ডাব বা স্যাবলন জাতীয় সাবান যেগুলো ফেনা কম হয় সেই সমস্ত সাবান দিয়ে হালকা মুখটা ধুয়ে নেওয়ার পর শুধু স্পটিং এলাকাগুলোতে যে সমস্ত জায়গাগুলোতে তোমার কালো স্পট রয়েছে বা ব্রণর দাগ রয়েছে পিম্পেল হাঁচে সেই সমস্ত জায়গাগুলোতে অল্প জাস্ট অল্প একটু নিয়ে লাগিয়ে নিলে রাফ করবে না কেউ সারা মুখে মাখবে না সাদা মুখে মালিশ করবে না ঠিক আছে তিন থেকে চার ঘন্টা রাখবে হার্ডলি তাহলে সাতটা যদি মাখো তাহলে হার্ডলি দশটা পর্যন্ত রাখতে পারো কি এগারোটা পর্যন্ত রাখতে পারো তারপরে আবার কি করবে জল দিয়ে বা ওই সাবানগুলো দিয়ে তুমি আবার মুখটা ফ্রেশ করে ধুয়ে নিয়ে শুয়ে পড়তে পারো এতে কি হবে তোমার উইদিন থার্টি ডেজ একটা দুর্ধর্ষ রেজাল্ট হবে ঠিক আছে না তো এটাই ছিল আজকে তোমাদের ক্লোভেটাসল পপাইনেট এবং জেন্টামাইসিন সালফেট নিয়ে যে ক্রিমটা বলছি ক্লব যে এই ক্রিমটা সম্পর্কে তো আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের থাকা নোটিফিকেশান বিলটাকে প্লিজ অন করে দেবে কারণ আমি এরকম ক্রিম এবং এরকম অনেক ওষুধের ভিডিও প্রায় দিনই আমার চ্যানেলে আপলোড করতে থাকি তো নমস্কার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে